আমি এখন প্রবেশ করব না, সর্বশেষ এই আয়াতে কারিমার তাফসীর সামান্য বলে শেষ করব। প্রিয় হাজিরিন, সারা দিন সারা বৎসর আজীবন পর্যন্ত যদি এই আয়াতে কারিমার তাফসীর করেন, জীবনে কোনো দিন এই আয়াতে কারিমার তাফসীর শেষ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এবার শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু হাবিবুল্লাহ, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রসুলকে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। প্রিয় হাজেরিন, গোটা কুল কায়নাত এনেছেন, রহমাতাল্লিল আলামিন শব্দ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রাব্বুল আলামিন, তিনি সমস্ত কুল কায়নাতের জন্য রব পালন করতাম। আর রসুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু হাবিবুল্লাহ, আপনি নবী হচ্ছেন সমস্ত আলমের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন, রসুল হচ্ছেন রহমাতাল্লিল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের রব, যত আলমের পালন করতাম, যত আলমের সৃষ্টি করতাম, যত আলমকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন, সমস্ত আলমের জন্য রসুলকে আমার আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঈসা যাইতে হবে কবরে, আইসাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মোস্তফা, সেই জাগারি বন্ধু নবী মোস্তফা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি তো। প্রিয় হাজিরিন, বন্ধু বান্ধব নাই যে জায়গার মধ্যে, সেই জায়গার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? প্রিয় হাজিরিন, বন্ধু বান্ধব যে জায়গার মধ্যে নাই, প্রত্যেকটি মানুষ কবরের মধ্যে প্রবেশ করবে, যেই কবরের খবর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কবরের মধ্যে তার হাল অবস্থা কেমন হবে, কোন অবস্থার মধ্যে সে থাকবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে, কবরের মধ্যে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তারপর রসুলকে দেখিয়ে বলা হবে এই রসুল সম্পর্কে তোমার আকীদা কি ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষের প্রশ্ন, অনেকে দেখছি বলেন, অনেকে এই সমস্ত কথাবার্তা বলেন মসজিদের মধ্যে বসেন বা বিভিন্ন মাহফিলের মধ্যে, বাড়িঘরের মধ্যে বলে মানুষদেরকে বোঝায়, কিসের শুধু আকিদা আকিদা বলো, নবী নূর নামাডিন হাজির নাজির নাম
নবীর মিলাদ আছে কিনা, এলমে গায়েব জানে কিনা, জানাজার পরে দোয়া আছে কিনা, কবরের দিকে ফিরে দোয়া আছে কিনা, যত আকিদামূলক প্রশ্ন রয়েছে এই সমস্ত কোনো প্রশ্ন কবরের মধ্যে করা হবে না, এই সমস্ত কিছু বাদ দেও। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজেরিন, অথচ আমরা বলি তার সম্পূর্ণ বিপরীত কথাবার্তা বলি। প্রিয় হাজেরিন, এই সমস্ত দুঃখবার্তা আমরা মানুষদেরকে দেই না, যা কুরআন সুন্নার মধ্যে আছেন ওই সমস্ত আলোচনা আমরা করি। প্রিয় হাজেরিন, কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন, এই তিন নাম্বার প্রশ্ন হবে ঈমান আমল সম্পর্কে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আমল সম্পর্কে কেমন করেন? খুলুন বুখারী শরীফ, মেশকাত শরীফ, এই কিতাবের মধ্যে রয়েছে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলুন ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেন? মা কুনতা তাকুলুন, তুমি কি বলতেছিলেন? মাজি ইস্তিমরারিম, মুজারার শুরুতে যদি কানা ব্যবহার হয় তাহলে মাজি ইস্তিমরারিম, এটা চলমান গতমান অবিরত যেই অতীতকাল আছে, অতীতকালে মানুষ কি করতেছিল ওই অর্থ দেই। মাজি ইস্তিমরারি মানে চলমান অতীতকাল, তুমি সুদূর অতীতে দুনিয়ার জিন্দগিতে এই রসুল সম্পর্কে তোমার ধারণা কি ছিল? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অসংখ্য আলেম উলামায়ে কেরাম রয়েছেন। মা কুনতা তাকুলুম, তুমি কি বলতেছিলেন? ফি হাক্কি হাজার রাজুল, এই রসুল সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তোমার বক্তব্য ছিল, তুমি কি বলতেছিলে রসুল সম্পর্কে, তোমার মন্তব্য কি ছিল? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমলের কোনো প্রশ্ন নাই, কবরের মধ্যে হচ্ছে ইমানের প্রশ্ন। হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিচার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন সেটা হচ্ছে আমলের বিচার, আর সেই বিচারটা হচ্ছে নামাজের বিচার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ মানুষের নামাজ নিয়ে করা হবেন, কিন্তু কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন রসুলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে, এই রসুল সম্পর্কে তোমার আকীদা কি ছিল, তোমার মন্তব্য কি ছিল, তুমি দুনিয়াতে কি বলতে, রসুলকে নূর মানতেন না মাটির বলতেন, না বলতে রসুল তো আমাদের মতোই? জোরে জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রসুল আমাদের মতোই বলাম, এটা সরাসরি কাফির কুফফারদের অভ্যাস। এমন কোন নবী নেই যেই নবীদেরকে তাদের কোমরা, যে সমস্ত কোমরা মানত না, তারা বলতো এমন এই নবী তো আমাদের মতোই, এমনকি আমাদের রসুলকেও কাফেররা বলেছেন, ও আসারুন নাজুয়াল্লাযিনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই জালেমরা পরস্পর কানাঘুষা করেন, তুমি তো আমাদের মতোই মানুষ, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নয়। জোরে জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআন শরীফের মধ্যে আসছে কাফেররা বলতো তুমি তো আমাদের মতোই, এমন কোন নবী নাই, প্রত্যেক নবী রাসূলদেরকে যারা মানত না তারা বলতো এই বেচারা তো তোমাদের মতোই। অথচ ইমাম আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসিন, ইয়াসিনের পূর্বে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহিন, আল্লাহর কসম, ইয়াসিন, ইয়াসিন, মিসলুকাম লাম ইয়াকুন ফিল আলামিন, আপনি রসুলের মতন এই গোটা আলামিনের মধ্যে, গোটা কুল কায়নাতের মধ্যে আপনি রসুলের মত কেহ নাই। এটা আমার আকীদা না, আমার বিশ্বাস না, আমার বক্তব্য না, এটা ইমাম আজম বলেছেন, কাসিদে নুমান সুপরিচিত গ্রন্থ, এটার মধ্যে বলেছেন 37 নং পংক্তির মধ্যে, আল্লাহি আল্লাহর কসম, ইয়াসিন, ইয়া রহমাতাল্লিল আলামিন, অনেকে তো বলি ইয়াসিন, রসুলকে ইয়া মুহাম্মদ বলা যাবে না, ইয়া দ্বারা আহ্বান করা যাবে না, অত সময় আল্লাহ বলেছেন ইয়াসিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম বলেন, সিন হচ্ছে আমার রসুল, অর্থাৎ ইয়া রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, ইয়া আইয়ুহান নবী অর্থ ইয়া নবী, ইয়া আইয়ুহার রাসূল শব্দের অর্থ ইয়া রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল তার বাংলা অর্থ হে রাসূল, ইয়া আইয়ুহান নবী তার বাংলা অর্থ হে নবী, ইয়া নবী আই নবী বলে যে ইয়া দ্বারা তো আহ্বান করা যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল হচ্ছেন সাধু ভাষা,
আমার বাংলাতে যেটা বলি ইয়া নবী ইয়া রাসূল, যেগুলো বেশি বেশি ব্যবহৃত হয় এগুলো হচ্ছে চলিত ভাষার মতন ইয়া আইয়ুহান নবী, তার সরাসরি অর্থ হে নবী, ইয়া রাসূল হে রাসূল, এই সমস্ত কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন। কিন্তু বলি ইয়া নবী বললে তো শিরিক বেদাত হয়ে যাবেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ দেখলাম, আমাকে একজন বলেছিলেন তো ইয়া দারাতন কাছের বোঝা, কিন্তু দূর থেকে তো রাসূল দূরে আছেন তো ইয়া দ্বারা বোঝানো এটা যায় না। আমি বললাম যে নাম হেদায়েত নাহুর মধ্যে রয়েছেন, ইয়াম লিল করিব আলিল বাইদ আলিল মুতাওয়াসিত, এটা হেদায়েত নাহু, যে কিতাব সমস্ত আলিয়া কমের মধ্যে পড়ানো হয়। ইয়া শব্দ কাছে নিকটে দূরে মধ্যে, কাছে দূরে মধ্যে, সর্ব অবস্থায় ইয়া দ্বারা আহ্বান করা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত নাহুর মধ্যে রয়েছেন, তারপর অসংখ্য যত নাহুর কিতাব আছেন সকল নাহুর কিতাবের মধ্যে এই মাসালাটা রয়েছেন, এই জন্য আমরা ইয়া রাসূলকে ইয়া নবী বলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا নিরশব মি সরস হলম শুকনা স্থানে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল নূর নবী জি রসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজেরিন, বলতেছিলাম কবরের তিন নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলুম ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে মন্তব্য কি ছিল, রাসূল সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতেন। এই হাদিসের ব্যাখ্যা নয়, আমার মন্তব্য নয়। অনেকে যারা বলেন কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, রাসূল নূন না মাটিন আকিদার কোনো প্রশ্ন করা হবে না, তাদের জন্য আমি একটি রেফারেন্স দিয়ে যাই। রেফারেন্সটা হচ্ছেন এমন কোনো মাদ্রাসা নয় যেই মাদ্রাসার মধ্যে, এমন কোনো মাদ্রাসা নেই যেই মাদ্রাসার মধ্যে মেরকাত কিতাব পড়ানো হয় না। মেরকাত শরহে মিশকাত, মিশকাত শরীফের শরান, মেরকাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখান আইমা তা তাকিদুম ফি শানে হাজার রাসূল, এই রাসূল সম্পর্কে তোমার আকীদা কি ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোল্লার কথা, জাহেল মার্কা মূর্খদের কথা, এর কবরে প্রশ্ন করা হবে না, রাসূল নুন না মাটি আকিদার কোনো প্রশ্ন কবরে করা হবে না। কিসের আবার আকিদাম? নামাজ পড়ো, রোজা রাখো, ঈমান আমল, এটাই যথেষ্ট। অথচ আমার রসুল বলেন যে না না, কবরের মধ্যে আমি রসুলকে দেখিয়ে বলা হবে এই রসুল সম্পর্কে তোমার মন্তব্য কি ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুল সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতেন, মার্কেটের মধ্যে মোল্লা আলী গায়ের রহমতুল্লাহ তাআলা নু তিনি আরো একটি ক্লিয়ার করে বলতেছেন আই মাতা তাকিদু, তুমি কি এতেকাদ রাখতেন, তোমার বিশ্বাস কি ছিল, তোমার আকিদা কি ছিল, ফি শানে হাজার রসুল, এই রসুলের শান মানে তোমার আকিদা কি ছিল। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক বাক্যে বলি আমাদের আকিদা হচ্ছে রসুল নূরের নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তো হে আইনে নূর তেরা সব গরানা নূর কা নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে
নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ প্রিয় হাজেরিন রসুল নূরের তৈরি এটা আমরা আজকে নতুন বলি না ব্রিটিশ আমল থেকে আমার এটা আকীদা আমাদের এটা আকীদা প্রিয় হাজেরিন কবি নজরুল যার বাক্য যার কাব্যগুলো সকলে মানেন কবি নজরুল বলেছেন রসুল নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তার নূরের রোশনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে হে জন সেই তো জাহানের ধ্বনি ঠিক নাম কবি নজরুল বলেছেন বহু আগে বলেছেন নবী মোর নূরে খোদা ওই দিন নাসিরনগর এক অফিসার শিক্ষা অফিসের মধ্যে তিনি ইউটিউব শুনেন এমন ইতেকাদ রসুল নূরের না এটা নূর এমনি আলো রসুল নূরের তৈরি নন এটা অসম্ভব তখন আমার হুজুর আমাকে দেখিয়ে দিলেন আমাকে নিলেন বললেন এখন আলোচনা করেন বেশ কিছুক্ষণ আলোচনা করলাম দেখা গেল ওনাদের মূল কি ইউটিউব ইউটিউব থেকে কিছু বন্ড মৌলবীদের আলোচনা শুনে রসুল মাটির নূর নন আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ওনার কিছু আলোচনা শুনেন কিতাবাদি সহ রেফারেন্স সহ দেখিয়ে দিবে রসুল নূর না মাটি তখন এগুলো দেখিয়ে ওনার কাছ থেকে চলে আসলাম অসংখ্য দলিল দিলাম আমি বললাম যে না রসুল নূর এটা আমাদের আজকের কোনো আকীদা নয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আনহু শুধু এটাই নয় ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমরা আকীদার ইমাম মানি যার আকীদা যার আকীদা শরহে ফিকহে আকবর আমরা পড়ি প্রিয় হাজেরিন ইমাম আজম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আনতাল্লাযী মিন নূরিহিল বাদর ইত্তিসাম আপনি রাসূল হচ্ছেন ওই সত্তা যার নূরে এই পূর্ণিমার চাঁদ আলোকিত হয়েছেন যার নূরে পূর্ণিমার চাঁদ আলোকিত হয়েছেন ওয়াশামসু মুশাররাকাতুন বিনূরি বাহাকা আপনি নবীর নূর দ্বারা এই এই সূর্য অবিরত জ্বলতেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াশামসু মুশাররাকাতুন এটা আমার আকীদা না আমার কথা নয় ইমাম আজম ওনার কসিদে নোমানের মধ্যে বলতেছেন ওয়াশামসু মুশাররাকাতুন সূর্যটা জ্বলন্ত বিনূরি বাহাকা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নূরের মাধ্যমে এই সূর্য অবিরতভাবে আমাদের কথা নয় ইমাম আজম বলতেছেন রসুলের নূর দ্বারা পূর্ণিমার চাঁদ আলোকিত রসুলের নূর দ্বারা সূর্য জ্বলছে অবিরত আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি যে নবী জি হাবিব আল্লাহর তোমারই নূরে এই ভব সংসার তুমি যে নবী জি হাবিব আল্লাহর তোমারই নূরে এই ভব সংসার আসি আসিলেন জগতে বাসারের আকার বাসার মানে মানুষ আসিলেন জগতে বাসারের আকার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় হাজেরিন রসুল নূরের তৈরি এটা আমরা আজকে নতুন বলি না সমস্ত দেওবন্দিগণের মান্যবর আশরাফ আলী থানভী সাহেব যার আকীদা ছিল আমার রসুল নূরের তৈরি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসে যাবের তিনি ওনার নষ্টত্বীব কিতাব যে কিতাবের বাংলা উর্দু উভয়টা আমার কাছে রয়েছে সর্বপ্রথম চ্যাপ্টার নূরে মুহাম্মদি কি বায়ান নূরে মুহাম্মদির বয়ানের মধ্যে সর্বপ্রথম যে হাদিস এনেছেন হাদিসে জাবির মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে নকল করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া জাবিরুন জাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন
এই হাদিস শুধু আশরাফ আলী থানভী সাহেব মানেন এটাই নয়, দেওবন্দিগণ ওয়েবসাইটের মধ্যে কাশফুল খফা কিতাবের বরাত দিয়ে ওনাদের ওয়েবসাইটের মধ্যে এই হাদিস প্রকাশ করেছেন, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা দয়াল নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। এই নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত বানিয়েছেন। এই নূর মুবারককে ভাগ করলেন, জ্যোতি মুবারককে ভাগ করলেন, প্রথম ভাগ দ্বারা আরশ। এই কথারও জবাব দিলেন আশরাফ আলী থানভী সাহেব, প্রথম ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন, আরশ কেমন করে সৃষ্টি করলেন, তার জবাব দিলেন যে সমস্ত মানুষ বলেন আওয়ালুল মাখলুকাত কলম আরশ, আওয়াল প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন, যারা বলেন কলম আওয়াল মা খালাকাল্লাহুল কলম, যারা এই হাদিস দেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়েছেন, তাদের জবাবে আশরাফ আলী থানভী সাহেব নশরুদ্দিন কিতাবের মধ্যে বলেন যে সমস্ত মানুষ বলেন যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম বানিয়েছেন, তাদের সকলের জবাব আমি নশরুদ্দিন কিতাবের মধ্যে লিখে গেলাম। এই নশরুদ্দিন কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব বলেন নবীজির নূর মুবারক দ্বারা, নূর মুবারকের প্রথম ভাগ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়েছেন, প্রথম ভাগ দ্বারা বানিয়েছেন কলম। এই জন্য মানুষ কলমের কথা বলে, কলমের সৃষ্টি আওয়াল মা খালাকাল্লাহুল কলম মিন নূরি ওয়াহিদ, একই নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম বানিয়েছেন, কলম বানিয়েছেন আসমান জমিন যত কিছু আছেন ফেরেশতা অনেক পরে এই ফেরেশতা বানিয়েছেন নবীজির নূর থেকে, তারপর আসমান বানিয়েছেন, মাটি বানিয়েছেন, মাটি কোথায় বলে শুধু বলে রসুল মাটি, আরে রসুলকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো মাটি ছিল না, আসমান ছিল না, আরশকুর ছিল ওহা কলম, কোনো কিছু ছিল না, ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ, এমনকি আদম নবীও ছিল না, আদম নবী যে ছিল না এটা ফাজাইলে কিতাব ফাজাইলে আমল তবলিগ জামাতের বইয়ের মধ্যে লেখা, আদম নবীর ঘটনা লেখা রয়েছে। আদম আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে 350 বছর কাঁদলেন, গন্ধম ফল খেয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করলেন না, 350 বছর কাঁদলেন, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করলেন না, 350 বছর পর বললেন রব্বিগ ফিরলি বিহাক্কে মুহাম্মদ, আল্লাহ গো আপনি আমাকে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খাতিরে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বললেন আদম রে কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম রে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনাকে কেমন করে চিনেছেন, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন আমি তখন আরশের মধ্যে নজর দিয়ে দেখি, আরশের প্রত্যেকটি পায়ের মধ্যে, প্রত্যেকটি গাছের পাতার মধ্যে, প্রত্যেকটি ফিলারের মধ্যে, এমনকি হুরের চোখের মধ্যে পর্যন্ত লেখাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝতে পারলাম তিনি আপনার সবচেয়ে বেশি আপনজন, আমি আপনার দরবারে কত কিছু অসংখ্য নামের ফজিলত অসংখ্য নামের উসিলা ধরে আপনার দরবারে দোয়া করলাম, আপনি আমার দোয়া কবুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমি এখন বুঝতে পারলাম হয়তো এই নামের খাতিরে আপনি আমাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদ্দাক তাই আদম, আদম রে তুমি ঠিক বলেছাম, আদম রে তুমি ঠিক বলেছাম, যদি লাউলা মুহাম্মাদুন মা খালাক কাম, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকাম, আদম রে যদি তুমি 350 বছর না কাটতেন যখন আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, ওই সময় যদি আমার বন্ধু নবীর নামের উসিলা ধরতে তোমাকে এত সময় লেট করতে হতো না, এত দেরি তোমাকে করতে হতো না, আমি তোমাকে সাথে সাথে মাফ করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা জুরেন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আমরার নবী নূরের নবী পাক কোরআনে ঘোষণা, আমরার নবী নূরের নবী পাক কোরআনে ঘোষণা, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন খুলে দেখো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। প্রিয় হাজেরিন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ যেইমাত্র রসূলের নামে রসিলা ধরলেন, আল্লাহ গো বিহাক্কে মুহাম্মদ, আল্লাহ গো আপনার বন্ধু নবীর খাতিরে আমি আদমকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে দেন, দয়া করে বসে দেন। আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন আপনারা বসে দেন। প্রিয় হাজেরিন, এই জন্য আমরা বলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আনহু তিনি ওনার দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে বলেন, সূচনার মধ্যে বলেন, কাসাসুল আম্বিয়া তাজকিরাতুল আউলিয়া, এমন কোন ছোটখাটো কিতাব বাদ নেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা যত কিতাব লিখেছেন, ইমাম সুয়ুতী ইমাম গাজ্জালী যত কিতাব লিখেছেন, অর্থাৎ পৃথিবীর গাউসুল আজম যত কিতাব লিখেছেন, বড় বড় মনীষীগণ যত কিতাব লিখেছেন, সমস্ত কিতাবের সূচনার মধ্যে নূরে মুহাম্মাদের বর্ণনা রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নতুন নতুন কোনো কিচ্ছা কাহিনী আমরা বলি না, যে সমস্ত কিচ্ছা কাহিনী কুরআন সুন্নার মধ্যে রয়েছেন এইগুলো আমরা বলি। অনেক জাহেল আছেন, অনেক মূর্খরা আছেন, রসুলকে নবীল উম্মির অর্থ বলে মূর্খ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। নবীল উম্মি মানে মূর্খ রাসুল, মুহাম্মদ মূর্খ। আরবিতে উম্মি বলা হয় যিনি অক্ষর জ্ঞান শিক্ষা করেন নাই, অক্ষর জ্ঞান কারো কাছ থেকে শিক্ষা নেন নাই, বা যিনি মূলের উপরে আছেন, বা যিনি আসলের মধ্যে আছেন, যিনি মূল, যিনি মূলের মধ্যে কোনো পরিবর্তন নেই, ওনাকে বলা হয় উম্মি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আনহু, সারা দুনিয়ার মুসলমানেরা এক বাক্যে যাকে যাকে লকব দিয়েছেন হুজ্জাতুল ইসলাম, ইসলামের ডকুমেন্ট হচ্ছে উনি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আনহু। তিনি ওনার দাকায়েকুল আখবার নামক কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নাবিউল উম্মি বলেছেন। কোন কারণে নাবিউল উম্মি বলেছেন? হে জগতের মানুষেরা তোমরা জানো নি, নাবিউল উম্মি হচ্ছেন আমার রাসূল, যত সৃষ্টি জগৎ রয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগৎ আমার রসুলের নূর মুবারক দ্বারা সৃষ্টি করা হয়েছে, সমস্ত সৃষ্টি জগতের মূল হচ্ছে আমার রসুল নূরে মুহাম্মাদি, এই জন্য আমার রসুলের নাম, আমার রসুলের লকব হচ্ছে নাবিউল উম্মি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রমাণ দিলেন সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কুরআন, মক্কা শরীফ আদি নগরী যার নাম হচ্ছে উম্মুল কুরআন। এইরকম ভাবে কুরআন শরীফের সূরার নাম সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কুরআন। উম্মুল কুরআন মানে মূর্খ সূরা নয়, সমস্ত কুরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফের নাম উম্মুল কুরআন কেন রাখা হয়েছে আদি নগরী? উম্মুল কুরআন এই জন্য রাখা হয়েছে, দুনিয়াতে যত নগরী আছেন, দুনিয়াতে যত গ্রামগঞ্জ রয়েছেন, সমস্ত গ্রামগঞ্জের সৃষ্টি হচ্ছেন এই মক্কা শরীফ থেকে, এটা হচ্ছে আদি নগরী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে নাবিউল উম্মি নাম দিয়েছেন, যত সৃষ্টি জগৎ রয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মূল হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
নিরস ভূমি সরস হলন, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির রসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এই নূর মুবারক বিভিন্ন সময় বিভিন্ন সুরতে ছিল। সাজারাতুল ইয়াকিন নামক ইয়াকিন গাছের সুরতে ছিল, অসংখ্য সুরতে ছিল, তয়ুর বা ময়ূর সুরতে ছিল, কাউকাবুন তারকা সুরতে ছিল। আল্লাহর হাবিবের নূর মুবারক 70,000 নূরের পর্দা, এক এক তাসবিহ পরিমাণ পরে পরে এক একটি পর্দা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদকে স্থানান্তরিত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালামকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উনার মধ্যে রূহ মুবারক দিলেন, রূহ মুবারক এখানে নাই, রূহ মুবারক থাকে না। সব সকলে জানেন আমার নতুন আজকের কোনো ওয়াজ না, সমস্ত আলেম উলামারা বহু পূর্ব থেকে বলেছেন, আদম নবীর পেশানির মধ্যে যখন নূরে মুহাম্মদী ফিট করলেন, আদম আলাইহিসসালামের কাদ মুবারকের মধ্যে পৃষ্ঠ মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী রেখে দিলেন, এই নূরে মুহাম্মদীর আলম ওনার পেশানি মুবারকের মধ্যে চমকাইতেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীন ওনার মধ্যে নবীর নূর মুবারক ছিল, এই জন্য ওনার মধ্যে রূহ মুবারক থাকলো, এই জন্য আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে যদি আমার বন্ধু মুহাম্মদ না হতো আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে দালালুন নবুয়ত, বাইহাকি শরীফের মধ্যে রয়েছে আদম আলাইহিসসালামকে ওনার সন্তানদেরকে দেখানো হলো, ওনার সন্তানদেরকে দেখানো হলো, রসুল বলেন আমাকে ফারো আনিম নূরান সাতিয়াম, আমি রসুলকে দেখলেন আদম আলাইহিসসালাম একটি উজ্জ্বল নূর হিসাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়, সহি হাদিস আমি নেটের মধ্যে বারবার বারবার মূল কিতাবের ডকুমেন্ট সহ ওয়েবসাইটের ঠিকানা সহ আমি নেটের মধ্যে দিয়েছি, আদম আলাইহিসসালাম বলেন আমার রসুলকে আমি দেখেছি, রসুল বলেন আমাকে আদম নবী দেখেছেন, ফারো আনি নূরান সাতিয়াম, আমি রসুলকে আদম আলাইহিসসালাম দেখেছেন একটি দীপ্তিমান নূর, যে নূর আলো দিচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন আল্লাহ মান হাজান নূর, এই নূর কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে তিনি হচ্ছে তোমার সন্তান, যার নাম আসমানওয়ালাদের নিকট আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ, হুয়াল আউয়ালুন হুয়াল আখির, তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ, আউয়ালুস শাফিন, আর তিনি হবেন রোজ হাসরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাতকারী। রসুলের শাফাত ছাড়া কোন মানুষের নজরের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আজকে যারা বলে রসুলকে মাটির তৈরি, তারাও কিন্তু রসুলের শাফাত ছাড়া নাজাদের কোনো পন্থা নাই, যদিও বলে রসুল মাটির তৈরি, এজন্য কবরের মধ্যে ওনারা ধরাশায়ী হবেন, কারণ রসুল নূর, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আমার রসুল বলেছেন, হে দুনিয়ার মানুষ, আনা ইবনু জাবিহাইন, আমি রসুল হচ্ছি দুই জবাহের সন্তান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, রসুল বলেছেন আনা ইবনু জাবিহাইন, আমি হচ্ছি দুই জবাহের সন্তান। দুই জবাহের সন্তান কেমন করে? এক জবাহ হচ্ছেন আমার পিতা খাজাম আব্দুল্লাহ, আর এক জবাহ হচ্ছেন আমার পিতা খাজাম ইসমাইল আলাইহিসসালাম। উনাকে আমার আল্লাহ কুরবান করতে চেয়েছিলেন, কেন রক্ষা করেছেন? আমি রসুলের নূর মুবারক উনার পেশানি মুবারকের মধ্যে ছিল, এই জন্য উনাকে আমার আল্লাহ হেফাজত করেছেন। দ্বিতীয়ত হচ্ছেন আমার পিতা খাজা আব্দুল্লাহ। একটি ঘটনা কি বলতে হবে প্রিয় হাজেরিন, খাজা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাদা, আমার আল্লাহর দরবারে দোয়া করেন, মাবুদ রব্বুল আলামিন যদি আপনি আমাকে 10টি সন্তান দান করেন আর জমজম কূপের সন্ধান দেন, যেই জমজম কূপ আমার বংশের
ইসমাইল আলাইহিসসালাম উনার পায়ের আঘাত লাগেন, জমজম কূপের সৃষ্টি হয়েছিল, জমজম কূপ বন্ধ হয়ে গেছেন। আল্লাহ গো, জমজম কূপের কোনো সন্ধান আমি জানি না, যেহেতু আমি খানে কাবার মেহমানদেরকে আমি মেহমানদারি করিন, আল্লাহ গো আমি তাদেরকে দেখাশোনা করিন, এই দায়িত্ব আমার উপর দিয়েছেন। আল্লাহ যদি আপনি আমাকে জমজম কূপের সন্ধান দেন, আর সন্তান আদি আমার প্রয়োজন, মানুষদের খেদমত করার জন্য সন্তানের প্রয়োজন, আল্লাহ যদি আপনি আমাকে 10টি সন্তান দান করেন আর জমজম কূপ দেন, পানির বড় প্রয়োজন, তাহলে আপনার নামে আমি মান্নত করি, আপনার নামে আমি আমার সবচেয়ে প্রিয় সন্তানটা কুরবান করে দিব। সন্তান কুরবান করবেন, নবীজির দাদা আল্লাহর দরবারে মান্নত করেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিতাব, সমস্ত তারিখের কিতাবের মধ্যে রয়েছেন, আমি ঘটনাটা বলতেছি আল্লামা ইবনে কাসিরের, যে ইবনে কাসিরকে জামাতিরা বেশি বেশি মানে, আহলে হাদিসরা বেশি বেশি মানে, তাফসীর ইবনে কাসির ছাড়া কোনো কিছু মানে না। যদি আল্লাহ তৌফিক দেন তো ইবনে কাসির থেকে মিলাদ কিয়ামের ডকুমেন্ট দিব, শুনতে রাজি আছেন কিনা? মিলাদ কিয়াম আর তোমরা ফরো কি তোমরা করেছ? আমার আল্লাহ সমস্ত রাসূলদেরকে নিয়ে আমার রাসূলের মিলাদুন্নবীর মাহফিল করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার কোনো ব্যবস্থা নেই। সূরা আলে ইমরান, আল্লাহর দরবারে অঙ্গীকার ওয়াদা মানিয়েছেন, যদি আমার বন্ধু নবীর আগমন হয় তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, আমার রাসূলের আগমন হলে তোমাদের নবুয়তিবাদ আমার রাসূলের উপর অবশ্যই অবশ্যই ঈমান আনবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ওয়াদা, শপথ, অঙ্গীকারনামা বসে নেওয়া হয় না, কুটের মধ্যে যান বসে কোনো শপথ নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীর রাসূলকে আমার আল্লাহর দরবারে অঙ্গীকার করেছেন, আল্লাহ যদি আপনার নবীর আগমন হয়, আখির জমানার নবীর আগমন হয়, আমাদের জমানার আগমন হয়, আমাদের নবুয়তিবাদ, আমরা এই নবীর উপর অবশ্যই অবশ্যই ঈমান আনব, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। সূরা আলে ইমরান, সুম্মা জাআকুম রাসূল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরিম, আমি আল্লাহর অঙ্গীকার ওয়াদাকে তোমরা গ্রহণ করেছাম, কালু সমস্ত নবী রাসূলগণ বললেন আকরার নাম, আল্লাহ আমরা অঙ্গীকার করেছি, আরো জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কুরআন, ইবনে কাসির আহলে হাদিস জামাতিরার একবারে গ্রান্টেড তাফসীর, যে তাফসীর ইবনে কাসির ছাড়া কোনো কিছু মানে না, তবলিগি ভাইদের একবারে গ্রহণযোগ্য কিতাব তাফসীর মারিফুল কুরআন, যে মারিফুল কুরআন ছাড়া অন্য কোনো তাফসীর মানতে চান না, উভয় তাফসীরের মধ্যে রয়েছেন। এই অঙ্গীকারনামার মাধ্যমে নবীগণ শুধু নন, নবীগণ যেন নিজ নিজ উম্মতের কাছে গিয়ে আমাদের নবীর মিলাদুন্নবীর মাহফিল করেন, মিলাদুন্নবীর মানে রসুলের আগমন, রসুলের আগমনের কথা যেন উম্মতদের জানান, আমি এখন নবী আছি, যদি এই মুহূর্তে আখিরে জামানার নবী আসেন আমার নবুয়তিবাদ, আমি স্বয়ং ওই নবীর উপর ঈমান আনবো, তোমরা ঈমান আনতে হবে, ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীগণ আনেন, উম্মতরা না জানেন, তাহলে কেমন করে ঈমান আনবেন? এই জন্য প্রত্যেক নবী রাসূলগণ তার নিজ নিজ কওমের মধ্যে গিয়ে সমস্ত কওমদেরকে নিয়ে 140,000 মতান্তরে 240,000 নবী রাসূলগণ সর্বপ্রথম আমাদের নবীর মিলাদ কিয়ামের মাহফিল করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে রাসূলের আগমন, যদি আগমন মিলাদ মানে হয়ে থাকেন, মিলাদের অর্থ যদি আগমন হয়ে থাকেন, তাহলে সমস্ত নবী রাসূলগণ মিলাদুন নবীর ইন্তেজাম করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিন, বন্ধু হাবিবুল্লাহ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করেন, তাদের কাছ থেকে রসুলের অঙ্গীকারনামা নিয়েছেন, ওয়াদানামা নিয়েছেন, মিলাদ কিয়ামের ইন্তেজাম করেছেন, শানের সালাতের মাহফিল করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি প্রিয় হাজিরিন, আলোচনা অনেক, যদিও বেশি কথাবার্তা বলাম যাবে না, সময় বড় সংকীর্ণ, মনের মধ্যে বড় দুঃখ, এলাকার মানুষ কোন দিকে, মেজরিটি পার্সন কোন দিকে, অথচ আগেকার দিনে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুরব্বি বাবারাম সকলে ছিলেন ফান্দাকের ভক্ত, সকলে ছিলেন বাজুকার ভক্ত, সকলে এক বাক্যে মিলাদ কিয়াম করতেন, এমনকি সমস্ত দেওবন্দি আলেম উলামায়ে কেরাম, আমার দাদা নয় দাদা থেকে বেশ কয়েকজন দেওবন্দি আলেম ছিলেন, আশরাফ আলী থানভী সাহেব মিলাদ কিয়াম করতেন, শামসুল হক ফরিদপুরী
যিনি লালবাগ খারিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি মিলাদ কিয়াম করতেন। ওনার তাসাউফ তত্ত্ব গ্রন্থের মধ্যে মিলাদ কিয়ামের পক্ষে অসংখ্য ডকুমেন্ট দিয়েছেন। আশরাফ আলী থানভী সাহেব বেহেস্তে যাওয়ার ষষ্ঠ খণ্ড সিরাতে পাকের মধ্যে মিলাদুন্নবীর কথা বলেছেন। উনাদের সমস্ত উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ তাআলা আনহু ওনার হাফতে মাসালার মধ্যে বলেছেন, আমি প্রতি বছর মিলাদ মাহফিল করি, যখন আমি রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই তখন আমি বড় আনন্দ পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলের উস্তাদ, আমাদের হাদিসের উস্তাদ, যার সনদ ছাড়া আমরা মুহাদ্দিস দাবি করতে পারি না, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আনহু, যিনি বলেন আমি আমার রসুলকে সদা সর্বদা দেখি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের দরবারে শিক্ষা অর্জন করলেন। আমার রসুল বলতেছেন, হে আব্দুল হক, তুমি এই জমিনে আর থাকার দরকার নেই, তুমি ভারতবর্ষের মধ্যে চলে যাও, ওইখানে গিয়ে তুমি মানুষদেরকে হাদিসের দরজ দাও, যেন মানুষের মধ্যে হাদিসের প্রচার প্রসার লাভ করে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুলের সাথে আধ্যাত্মিকভাবে সম্পর্ক। রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনাকে এক মুহূর্তের জন্য না দেখি আমার জীবন তো শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর দিদার সারাম, আপনি নবীর সান্নিধ্যে সারাম, আমি কোনো জায়গাতে যেতে রাজি নই। আল্লাহর হাবিব বললেন, আব্দুল হক তুমি যাও, আমি রসুল তোমাকে বললাম, যেই রসুলের প্রেমে পড়ে তুমি এমন কথা বলতেছ, আমি রসুল তোমাকে বললাম তুমি ভারতবর্ষে চলে যাও, তুমি যখন আমি রসুলের স্মরণ করবে আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাব, তুমি যখন আমি রসুলের ধ্যান করবে দেখবে আমি রসুল তোমার সামনে হাজির। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমি বলছি যে এমন নাম, যারা মাসিক মদিনা বেশি বেশি পড়ে, আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে মাসিক মদিনা পড়েন, তাদের মাসিক মদিনা সম্পাদক মহিউদ্দিন খান সাহেব, আমার বাগনা রুহুল আমিন, সে আমাকে বইটা এনে দিয়েছে, তার কাছেও আছেন। এই বইয়ের মধ্যে উনি বর্ণনা করেছেন এই ঘটনাটা, রসুলকে যখন তিনি স্মরণ করতেন তখন রসুল ওনার সামনে হাজির হয়ে যেতেন। এই হাজির নাজিরের বিষয়ে মানুষ শুনলে আরে শিরিক বেদাত কি বলেন, অথচ হাজির নাজিরের পক্ষে সবচেয়ে বেশি ডকুমেন্ট, সবচেয়ে বেশি বর্ণনা এই দেওবন্দিরা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে দিয়েছেন সামান্য কয়েক মিনিট আমি বলতেছি। এক নম্বর মেরাজ শরীফের আলোচনা, রসুল মেরাজ শরীফের মধ্যে গেলেন, আদম আলাইহিস সালামের মাজার দুনিয়ার মধ্যে, অথচ আদম আলাইহিস সালাম সরাসরি জীবিত অবস্থায় দেহ সহ, রুহ এবং দেহ সহ তিনি প্রথম আসমানের মধ্যে আছেন। এখানে মুশকিল দেখা গেল, কি মুশকিল, একই নবী দুনিয়ার মধ্যে মাজার আবার আসমানের মধ্যে আছেন, কেমন করে আছেন? শুধু এই হাদিস থেকে মুসলিম শরীফের হাদিস, এর ব্যাখ্যা লিখেছেন দেওবন্দের শিক্ষক শিবির আহমদ উসমানী ফতুল মুলহিম শরহে মুসলিম, এটা আমার কাছে রয়েছে। এটার মধ্যে বলতেছেন আদম আলাইহিস সালাম যে দুই জায়গার মধ্যে আছেন, এটা সম্ভব, এটা আমাদের পক্ষে, আমরা এটা মানি, একই নবী রাসূল যদি দুই জায়গার মধ্যে থাকতে পারেন তাহলে অসংখ্য জায়গায় থাকতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাজার দুনিয়ার মধ্যে আছেন, উনি ষষ্ঠ আসমানের মধ্যে রয়েছেন, এইরকমভাবে আরও অনেক নবী রাসূলগণ দুনিয়াতে আছেন, ওনাদের মাজার দুনিয়াতে, অথচ ওনারা রসুলের সাথে সরাসরি মেরাজের মধ্যে বিভিন্ন আসমানে দেখা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, শুধু এটাই নয়, প্রিয় হাজেরিন, এটা তো আমি বললাম, দেওবন্দের এক শিক্ষক ফতুল মুলহিম শরহে মুসলিম প্রথম খণ্ড 315 পৃষ্ঠা, 317 আলোর পৃষ্ঠা। প্রিয় হাজেরিন, আরও একটু যান, দেওবন্দ থেকে আরো একটি কিতাব লেখা হয়েছে ফয়জুল বারি শরহে বুখারী, বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন, উম্মতে মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছ সে বাস্তবে দেখেছ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মান রানি ফিল মানাম কান্নামা রানি, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছ সে যেন আমি রাসূলকেই দেখেছ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলকে দেখেছিলাম, মান রানি ফিল মানামি ফাসা ইয়ারানি ফিল ইয়াকজান, এখান থেকে আমার আলোচনা। আল্লাহর রাসূল বলেন উম্মতে বুখারী শরীফের হাদিস, মান রানি ফিল মানাম ফাসা ইয়ারানি ফিল ইয়াকজান, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছিলাম অতি অচিরেই আমি রাসূলকে আবার জাগ্রত অবস্থায় দেখতে পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নয়, বুখারী শরীফ, রসুল বলেছেন যে ব্যক্তি আমি রাসুলকে স্বপ্নে দেখেছ সে অতি অচিরে জাগ্রত অবস্থায় আমি রাসুলকে আবার বাস্তবে দেখবে।
আমার কথা না, রসুল বলেছেন, রসুল যদি বলতে পারেন আমাকে যে স্বপ্নে দেখেন বাস্তবে সরাসরি আমি রসুলকে আবার দেখতে পাবেন, আমি কেন মুখ নারাজ করব, আমি কেন মুখকে মুচড় দিব? এ রসুল হাজির না, এটা অসম্ভব না। রসুল বলেছেন একদিকে, আর তোমরা কেন মুখকে সরিয়ে নেবেন? প্রিয় হাজেরিন, আমার মুখের কথা না, রসুল বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলি অতি অচিরেন জাগ্রত অবস্থায় আবার দেখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছেন। এই হাদিসের সারা দুনিয়ার ব্যাখ্যা বাদ দিলাম, এই দেওবন্দ থেকে লেখা, দেওবন্দ থেকে ব্যাখ্যা গ্রন্থ লেখা ফয়জুল বারী শরহে বুখারী, এই কিতাবের মধ্যে রয়েছে আমার রসুলকে স্বপ্নে দেখা সম্ভব। যারা স্বপ্নে দেখেন তারা জাগ্রত অবস্থায় আবার দেখবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রতাপাদিত্যের আগমন, প্রতাপাদিত্যের আগমন। প্রিয় হাজেরিন, সালাম, ভালো আছেন? বসেন, বলতে ভাই। তো 5 মিনিট আমি আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় হাজেরিন, এটা আমার মুখের কথা নয়, দেওবন্দের শিক্ষক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনাকে রহমতুল্লাহ তাআলা বলতে রাজি। কেন নাম? তিনি আমার রসুলের সম্মানে অসংখ্য কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন রুইয়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফিল ইয়াকজাম, রসুলকে জাগ্রত অবস্থায় দেখাম আমরুন মুতাহাক্কিকুন, এটা বাস্তব সম্মত বিষয়। মুনকিরু হাজাহেল, যারা অস্বীকার করে তারা মূর্খ। এই কথা ফজলুল বারী শরহে বুখারীর মধ্যে বলেছেন। এটা আমি বুখারী শরীফ থেকে দলিল দেওয়ার দরকার নেই, ফজলুল বারী থেকে দলিল দেওয়ার দরকার নেই, সমস্ত তবলিগীদের হেড মাসিক মদিনা সম্পাদক মহিউদ্দিন খান সাহেব, তিনি ওনার স্বপ্ন যুগে রসুলুল্লাহর মধ্যে এনেছেন এই ঘটনাটা। রসুলকে একবার দুইবার নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাআলা আনহু, যিনি হিজরি নবম শতাব্দীর মুজাদ্দেদ, তিনি আমার রসুলকে একবার দুইবার নয় 75 বার জাগ্রত অবস্থায় দেখেছেন। একবার দুইবার নয়, 75 বার সরাসরি বাস্তবে দেখেছেন। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মোল্লারা ওহাবি দেওবন্দিরা বাড়াবাড়ি করেন, তাদের গুরু ঠাকুর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনার ফয়জুল বারী শরহে বুখারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রসুল কিছু দেখাই যায় না, ইমাম জালালউদ্দিন সিউতি তিনি 75 বার জাগ্রত অবস্থায় আমার রসুলকে দেখেন।